ওহে মানুষ, প্রভু তোমাদের বলেছেন ভালো বলতে কি বোঝায়, সেটিই প্রভু তোমাদের কাছ থেকে চাইছেন। অন্যান্য লোকদের সঙ্গে ন্যায় আচরণ করো, দয়া এবং আনুগত্য ভালোবাসো, তোমাদের ঈশ্বরের সঙ্গে নম্রভাবে বাস করো। প্রভু তোমাদের ঈশ্বর প্রকৃতই তোমাদের কাছ থেকে কি আশা করেন, ঈশ্বর চান যে তোমরা তাকে শ্রদ্ধা করবে এবং তিনি যা বলেন সেটা করবে। ঈশ্বর চান যে তোমরা তাকে ভালোবাসবে এবং তোমাদের সমস্ত হৃদয় এবং সমস্ত আত্মা দিয়ে তার সেবা করবে। তোমরা তোমার সমস্ত অন্তর ও তোমার সমস্ত প্রাণ ও মন দিয়ে তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে, এটিই হচ্ছে সর্বপ্রথম ও মহান আদেশ। আর দ্বিতীয়টি হচ্ছে এরই অনুরূপ, তুমি নিজেকে যেমন ভালোবাসো তেমনই তোমার প্রতিবেশীকেও তুমি ভালোবাসবে। তোমরা যদি আমায় ভালোবাসো তবে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। ভাই ও বোনেরা, আমার মিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করো, তার কাছে পবিত্র প্রীতিজনক হোক। ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এ এক আত্মিক উপায়। এই জগতের লোকেদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন করো। তোমরা যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে ও কোনটা সিদ্ধ। এই বইতে যা লেখা তার থেকে কি শিক্ষা আমরা নেব। মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ঈশ্বরকে শ্রদ্ধা করা ও তার আদেশ মান্য করা। কেন? কারণ মানুষ যা কিছু করে ঈশ্বর তা জানেন, তিনি ভালো ও মন্দ সব বিষয়েই জানেন। মানুষ যা কিছু করবে ঈশ্বর তার বিচার করবেন। ঈশ্বর চান যে তোমরা পবিত্র হও ও সব রকম যৌন পাপ থেকে তোমরা দূরে থাকো। কিন্তু যে ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন সেই ঈশ্বর যেমন পবিত্র, তেমনই তোমরাও তোমাদের সকল কাজে পবিত্র থাকো। শাস্ত্রে লেখা আছে, আমি পবিত্র বলি তোমরা পবিত্র হও। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে তোমরা চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপর নির্ভর করো না। তোমরা তুমি যা কিছু করবে তার ইচ্ছাকে স্মরণ করবে, তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো, মানুষের জন্য যে করছো তা নয় কিন্তু প্রভুর কাজ মনে করেই তোমরা কাজ করে যাও। মনে রাখো, প্রভুর কাছ থেকেই তোমরা তার পুরস্কার পাবে। ঈশ্বর তার আপন জনদের দেবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা তার অংশীদার হবে। তোমরা প্রভু যীশুখ্রিস্টেরই সেবা করছো। বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। যে কেউ ঈশ্বরের কাছে আসে
তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, আর যারা তার অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দিয়ে থাকেন। যে ধার্মিকতা ঈশ্বর বিশুদ্ধ ও খাঁটি হিসেবে অনুমোদন করেন তা হল অনাথ ও বিধবাদের দুঃখ কষ্টে দেখাশোনা করা এবং নিজেকে পৃথিবীর মন্দ প্রভাব থেকে দূরে রাখা। ঈশ্বর তোমাদের মধ্যে কাজ করেছেন, ঈশ্বরের শক্তির সাহায্যে তোমরা সেই সব কাজ করো যা ঈশ্বরকে সন্তুষ্ট করে। তার ইচ্ছা এই যেন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্য জানতে পারে। ভালো কাজ করতে শেখো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ন্যায় বিচারের অনুশীলন করো, অত্যাচারী অনিষ্টকারী লোকেদের শাস্তি বিধান করো, অনাথ ছেলেমেয়েদের পাশে দাঁড়াও, বিধবাদের সাহায্য করো তোমরা, কারণ ঈশ্বরে আমাদের নির্মাণ করেছেন। খ্রিস্ট যীশুতে ঈশ্বর আমাদের নতুন সৃষ্টি করেছেন, যেন আমরা সর্বপ্রকার সৎ কাজ করি। এইসব সৎকর্ম ঈশ্বর পূর্বেই আমাদের জন্য তৈরি করে রেখেছিলেন, যাতে আমরা সেই সৎ কাজ করে জীবন কাটাতে পারি। আমাকে দিয়ে আপনি কি করাতে চান তা আমায় দেখান। আপনি আমার ঈশ্বর, আপনার মহৎ উদ্দীপনা দিয়ে আমায় সঠিক পথে এগিয়ে দিন। আমরা জানি যে সব কিছুতে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন। যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার সংকল্প অনুসারে আহত, প্রত্যেকে নিজের নিজের অন্তরে যেমন স্থির করেছে সেই মতোই দান করুক, মনে দুঃখ পেয়ে অথবা জোর করা হয়েছে বলে নয়, কারণ খুশি মনে যারা দেয় ঈশ্বর তাদের ভালোবাসেন। কিন্তু আত্মার ফল হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও আত্মসংযম। এই সবের বিরুদ্ধে কোনো বিধি ব্যবস্থা নেই। তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন। পাপীরা, তোমাদের জীবন থেকে পাপ দূর করো। তোমরা একই সাথে ঈশ্বরের ও জগতের সেবা করো। চেষ্টা করেছ তোমাদের অন্তঃকরণ পবিত্র করো, সবসময় আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।